পরম করুণাময়ের নামে আরম্ভ করিলাম। পরমাত্মা, জ্ঞান, বিবেক, কে সৃষ্টি এবং কে স্রষ্টা, এই নিয়ে কিছু আলোচনা। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ জন্ম নেন না এবং জন্ম দেন না। তাহলে আমি বলবো, পরমাত্মা জন্ম নেন না, বিবেক জন্ম নেন না, জ্ঞান জন্ম নেন না, এবং পরমাত্মার ধ্বংস নেই, বিবেকেরও ধ্বংস নেই, অলৌকিক জ্ঞানেরও ধ্বংস নেই। আল্লাহ নিজেই নিজের সৃষ্টিকারী। এবং যাহারা বলে আল্লাহকে দেখা যায় না, তাহলে আমি বলবো, পরমাত্মাকেও দেখা যায় না, বিবেককেও দেখা যায় না, জ্ঞানকেও দেখা যায় না। এই তিনটি বস্তুর মধ্যে আল্লাহও একজন। আল্লাহর ধ্বংস নেই, পরমাত্মারও ধ্বংস নেই, বিবেকেরও ধ্বংস নেই, অলৌকিক জ্ঞানেরও ধ্বংস নেই, অন্ধকারের জ্ঞান বাহকের ধ্বংস আছে, অলৌকিক জ্ঞানের বাহকেরও ধ্বংস আছে। কিন্তু আত্মা, জ্ঞান, বিবেক আল্লাহর বাহক, এর ভিতরে আল্লাহ আছেন এবং এর বাহিরেও আল্লাহ আছেন। এর ভিতরে থাকলে আল্লাহ প্রকাশ হয় না, এর বাহিরে থাকলে আল্লাহর প্রকাশ হয় না, এবং এর ভিতরে থাকলে আল্লাহর সমস্ত কিছুই প্রকাশ হয়। কিন্তু আরও একটি বিষয় হলো, সেই বিষয়টি ছাড়া আল্লাহর পূর্ণ প্রকাশ নাই। এই জন্য আল্লাহ বলিয়াছেন, যিনি নিজেকে পবিত্র করল তিনিই তো সফলকাম। আত্মা, জ্ঞান, বিবেক যদি আল্লাহর বাহক হয়, পরমাত্মা, জ্ঞান, বিবেক এর বাহক হলো অলৌকিক পবিত্র একজন মানুষ, সেই মানুষটি মাটির দেহ নিয়ে, তাহার জন্ম আছে এবং মৃত্যু আছে। এই অলৌকিক পবিত্র মানুষটি যতদিন বেঁচে, যতদিন বাঁচে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার লীলা প্রকাশ করে, এবং এই মাটির দেহ ছেড়ে যখন চলে যাবে, এ ব্যক্তি মৃত্যুর পরও আল্লাহ তাআলার লীলা প্রকাশ করে। আমরা বলতে পারি, এই পৃথিবীতে যিনি পবিত্র হইলেন এবং অলৌকিক হইলেন, একমাত্র তার উপরেই আল্লাহ সেই আত্মা, জ্ঞান, বিবেককে বাহক বানাইয়া সেই অলৌকিক মানুষটির মধ্যে আসিবেন। তাহলে প্রশ্ন হলো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ পবিত্র এবং অলৌকিক হইলেন, তাহলে তাহারা কি ফাঁকা থাকিবেন? এখন আমি বলবো, আল্লাহ এক কিন্তু অগণিত ঘরে থাকে, কিংবা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হইয়া পয়গম্বর, নবী রাসূল ও আউলিয়া পীর ফকিরদের মধ্যে থাকতে পারেন, তাহা কেমন করে হইতে পারে? আল্লাহ তো বলিয়া দিয়েছেন যে, হে বান্দা ও বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে জানতে হলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। আল্লাহ এক কি করে অগণিত ঘরে বসত করে? আল্লাহ তো বলিয়া দিয়েছেন যে, হে বান্দা ও বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে জানতে হলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। আল্লাহ এক কি করে অগণিত ঘরে বসত করে? দেখুন, আকাশের সূর্য একটি, কিন্তু এই পৃথিবীতে যদি লক্ষ কোটি পুকুর বা জলাশয় থাকে, সেই লক্ষ কোটি পুকুরেও লক্ষ কোটি সূর্য দেখা যায়। আল্লাহ মানুষের মধ্যে এইভাবেই আছেন। চলুন আমরা সেই অলৌকিক মানুষ ধরি এবং পবিত্র হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি, তবেই আল্লাহ আমাদের মধ্যেও বসত করিবেন। আরও একটি কথা হলো, সাগর, নদী ও পুকুর বা জলাশয় যতটুকু পরিষ্কার থাকিবে পানি, আরও একটি কথা হলো, সাগর, নদী ও পুকুর বা জলাশয় যতটুকু পরিষ্কার থাকবে পানি, সূর্যের আলোর ঝলকানিটা সেই পরিমাণে বেশি থাকিবে। তেমন করে একজন মানুষ নিজেকে যতটুকু পরিষ্কার, তেমন করে একজন মানুষ নিজেকে যতটুকু পরিষ্কার বা পবিত্র করিতে পারবে, তাহারা তেমন করে একজন মানুষ নিজেকে যতটুকু পরিষ্কার বা পবিত্র করতে পারবে তাহারা তেমন করে একজন মানুষ নিজেকে যতটুকু পরিষ্কার বা পবিত্র করতে পারবে তাহারা জ্ঞানের প্রখরতা ততটুকুই বাড়বে। চলুন আমরা মুর্শিদ ধরি, প্রেম সাধনার মাঝে ডুবিয়া নিজেকে পবিত্র করি।